नमस्कार बंधुरा, स्वप्नार किचेनेर आरेकटी पर्वे आपनादेर सबाइके स्वागत जानाई। आज के आमी निये चले एसेछि खूब सिम्पल एकटा रेसिपि। रेसिपिटार नाम होच्छे आलू चोखा बा आलू भर्ता। गरम भातेर साथे डाल दिए आलू चोखाटा खेते किन्तु असाधारण लागे और खूब कम समयेर मध्ये आलू चोखाटा बानानो जाय। यदि रेसिपिटा आपनादेर भालो लेगे थाके अवश्यई लाइक कमेंट शेयर करे देबेन। ताहले देखे नेवा जाक आमार आजकेर रेसिपिटा। आलू चोखार जन्य प्रथमे आलूटाके सेद्ध करे निते हबे। एकटा बाटिते बसिए दिएछि बेश किछुटा परिमाणे जल। जलेर मध्ये दिए देब चारटे माझारि साइजेर आलू। एकटा आलूके आमि दु टुकरो करे केटे निएछि। एबार ग्यासेर फ्लेमटाके मिडियामे रेखे आलूटाके खूब भालोमतो करे सेद्ध करे निते हबे। आलूटा खूब भालोमतो सेद्ध हये गेछे। आलूटा सेद्ध करते आमार प्राय 20 मिनट मतो समय लेगेछे। एबार आलूटाके एकटा प्लेटे नाबिये ठंडा करे नेब। आलूटा सेद्ध हये जाबार पर एबार कड़ाइते दिए दिच्छि 3 टेबिल चामच सर्षेर तेल। तेलटा जखन गरम हये आसबे तेलेर उपर दिए दिलाम 4टे शुकनो लंका फाटिये। ग्यासेर फ्लेमटाके मिडियामे रेखे क्रमागत नेড়েচেড়ে শুকনো লঙ্কাটাকে খুব ভালোমতো করে ভেজে নিতে হবে। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতোই দেবেন। আর আলু চোখা একটু ঝাল ঝাল খেতেই কিন্তু বেশি ভালো লাগে। শুকনো লঙ্কাটা যখন ঠিক এরকম ভাজা হয়ে আসবে তখন শুকনো লঙ্কাটাকে একটা প্লেটে নাবিয়ে নিচ্ছি। শুকনো লঙ্কা ভেজে তুলে নেওয়া হয়ে গেলে ওই তেলের উপরে দিয়ে দিচ্ছি 4-5টা রসুনের কোয়া। আমি একটু কুচিয়ে নিয়েছি, সেই কুচিয়ে নেওয়া রসুনটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট 2 রসুন কুচানোটাকে খুব ভালোমতো ভেজে নিতে হবে। রসুনের যখন কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো। পেঁয়াজ কুচানোটা দেবার পর পেঁয়াজ কুচানোটাকে খুব ভালোমতো করে ভাজতে হবে। খুব বেশি পেঁয়াজটাকে ভাজবো না, বেশি ভাজলে পেঁয়াজটা পুড়ে গেলে আলু চোখাটা খেতে তেতো হয়ে যাবে, তাই পেঁয়াজটাকে খুব হালকা করে ফ্রাই করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে একসাথে এবারে ভেজে নেব। কাঁচা লঙ্কাটা যখন ঠিক এরকম ভাজা হয়ে আসবে তখন খুন্তি দিয়ে কাঁচা লঙ্কাটাকে ভেঙে দেব। কাঁচা লঙ্কাটা ভেঙে নেওয়া হয়ে গেছে, এবার পেঁয়াজটাকে খুব ভালোমতো করে ফ্রাই করে নেব। পেঁয়াজটার কালারটা যখন ঠিক এরকম গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তখন পেঁয়াজটাকে একটা পাত্রে নাবিয়ে ঠান্ডা করে নেব। সেদ্ধ করে রাখা আলুটাকে খুব ভালোমতো করে ম্যাশ করে নিয়েছি। তার উপরে দিয়ে দিয়েছি ভেজে রাখা পেঁয়াজ ও কাঁচা লঙ্কা। আমি আর এখানে কোনো তেল অ্যাড করব না, পেঁয়াজ ভাজার তেলটা দিয়ে আলুটা আমি ভালো করে মেখে নেব। এবারে এখানে দিয়ে দিয়েছি স্বাদমতো নুন। নুনটাকে দেবার পর শুকনো লঙ্কাটাকে খুব ভালোমতো গুঁড়ো করে নেব। শুকনো লঙ্কাটা গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে, এবার সমস্ত উপকরণ দিয়ে আলুটাকে খুব ভালোমতো মেখে নেব। গরম ভাতে ডালের সাথে বা পান্তা ভাতে আলু চোখাটা খেতে কিন্তু ভালোই লাগে। আলুটা ভালোমতো মাখা হয়ে গেছে আর আলু চোখাটা অলমোস্ট তৈরি। আপনারা দেখলেন খুব কম সময় ও সহজ পদ্ধতিতে আমি আলু চোখাটা কিভাবে বানিয়ে দেখালাম। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।